প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যেই যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের আহমেদ ভবানী একাডেমি অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি দেবাশিস ভট্টাচার্য, সিনিয়র শিক্ষক, তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয় নিয়ে হাজির হয়েছি। করোনাকালীন সময়ে এই শিক্ষাবর্ষের অনেকটা সময় অতিবাহিত হয়েছে। তোমরা পাঠ্যপুস্তকের নির্ধারিত সিলেবাস হয়তো সবাই শেষ করতে পারো নাই এবং কারো কারো নিজের চেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে। এই জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড তোমাদেরকে এক মাসের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। এই সিলেবাস অনুসারে তোমাদের মূল্যায়ন করা হবে এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা নিজেরা যা যা শিখেছ এবং যে নতুন সিলেবাস আছে সেই সিলেবাসের উপর কি বিষয়ে তোমরা শিক্ষা লাভ করতে পেরেছ এবং কি কি শিখেছ, তোমাদের শিক্ষণ ক্ষমতা কতটুকু, তোমাদের বোঝার ক্ষমতা কতটুকু তা মূল্যায়ন করার জন্য তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাসাইনমেন্ট হবে প্রত্যেকটা বিষয়ের নির্দিষ্ট সিলেবাসের অনুসারে প্রত্যেকটা বিষয়ের কয়েকটা অধ্যায়ভিত্তিক এবং অধ্যায়ের কতগুলো পাঠভিত্তিক বিষয় অনুসারে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তাই যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের দেওয়া হবে সেগুলো তোমাদের মূল্যায়নের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা পূর্ববর্তী ক্লাসে যে ক্লাসে উঠবে তোমরা আগামী বছর, সেই ক্লাসে তোমাদের মূল্যায়ন করা হবে। তোমরা কতটুকু বুঝতে পারো কোনো বিষয় পড়ে, তোমরা কতটুকু বুঝতে পারো এবং কতটুকু আয়ত্ত করতে পারো, তোমার মেধাশক্তি কতটুকু, তুমি বোঝার ক্ষমতা তোমার কতটুকু এবং তুমি পড়ে জ্ঞান অর্জন করতে পারো কতটুকু এবং তা প্রকাশ করতে পারো কতটুকু, সেই বিষয়গুলো এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তাই প্রতিটা শিক্ষার্থীকে আমি বলবো এই অ্যাসাইনমেন্টগুলো খুব যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে এবং জমা দিবে। তোমাদের এই অ্যাসাইনমেন্ট করার জন্য যেসব সিলেবাসের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সব পাঠ্যসূচি সুবিধার জন্য আমরা আহমেদ ভবানী একাডেমি অনলাইন ক্লাসে সেই বিষয়গুলোর উপর পাঠ দেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ সাহেব নির্দেশ দিয়েছেন এবং সেভাবে আমরা ক্লাসগুলো করে যাচ্ছি। আশা করি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক তোমাদের শিক্ষকরা এগুলো ক্লাস নেবে এবং তোমাদেরকে বুঝাবার এবং তোমরা যাতে বুঝতে পারো সেই চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে বছরের শুরু থেকেই আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমরা বিভিন্নভাবে ইউটিউবের সাহায্যে এবং অনলাইন ক্লাসের সাহায্যে তোমাদের পাঠ্যসূচির সাথে তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা আশা করি আমরা প্রায় সিলেবাসের পাঠ্য বইয়ের অধিকাংশ চ্যাপ্টার থেকে আমরা ক্লাস নিয়েছি, তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এই জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ে আজকে তোমাদের পাঠদান করব এবং সেখানে পার্ট এক বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ধারণা তোমাদের বইয়ে তোমরা বই খুলে দেখবে এবং এখানে কি কি আছে পার্ট একে সেই বিষয়গুলো বুঝে সেই বিষয়ভিত্তিক আস্তে আস্তে পড়ে বুঝে তোমরা বিষয়টা আত্মস্থ করবে। এখন আমরা দেখো কিভাবে আমরা পড়তে পারি। পার্ট একে আছে বাংলাদেশের, এখন বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা পড়তে গেলে আমরা কি কি পড়তে পারবো বা কি কি শিখবো তা আগে একটু দেখে নিই। দেখো আমরা এই পাঠ শেষে, পাঠ এক শেষে আমরা মোটামুটি শিখতে পারবো বা ধারণা লাভ করতে পারবো কিসের উপর, সংস্কৃতি কী,
सांस्कृतिक वैचित्र्य धर्मेर भूमिका कि हबे तार धारणा भाषार विचारे सांस्कृतिक वैचित्र्यर भूमिका कि हबे सेटार वर्णना करते एवं व्याख्या करते पारबे सम्प्रदायर विचारे सांस्कृतिक वैचित्र्य कि तार व्याख्या करते पारबे एवं सर्वशेष विचित्र सांस्कृतिक मिश्रण बांग्लादेशे जे सम्प्रदाय आछे जे मानुष आछे धर्मेर मानुष आछे तादेर जे विचित्र বিভিন্ন রকম সংস্কৃতি তার যে সংমিশ্রণে নতুন একটা সংস্কৃতি সেই সংস্কৃতি সম্পর্কে আমরা তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু পড়ার সময় খাতা কলম নিয়ে টুকে রাখবে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বিষয়গুলো মনের মধ্যে আসবে এবং পড়াটা সহজ হবে বুঝতে হবে মনে রাখতে হবে মুখস্থ নয় বুঝন বুঝাই হলো পড়ার উদ্দেশ্য তা আমরা এখন আসি সংস্কৃতি কি এই বিষয়টা আমরা একটু ধারণা লাভ করি সংস্কৃতি আমরা অনেক সময় শুনি সংস্কৃতি সংস্কৃতিটা কি মানুষের জীবনধারা বা জীবন প্রণালী জীবন প্রণালী সংস্কৃতি বলে সংস্কৃতি বলে অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের জীবন প্রণালী কেমন তাকেই সংস্কৃতি বলে আরো যদি সহজভাবে আমরা বলতে চাই বিস্তারিতভাবে সংস্কৃতি হলো মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আবার বলি মানুষের অস্তিত্বকে এবং মানুষের মৌলিক প্রয়োজনগুলো পূরণের জন্য মানুষ যা করে মানুষের প্রয়োজনীয় মৌলিক প্রয়োজনীয় প্রয়োজনগুলো মিটাবার জন্য মানুষ যা কিছু করে সমষ্টি হলো সংস্কৃতি যেমন কথাবার্তা সাহিত্যকর্ম ঘরবাড়ি ইত্যাদি বিভিন্ন রকম সৃষ্টিশীল বা মননশীল সৃষ্টিকে সংস্কৃতি বলে তাহলে আশা করি তোমরা সংস্কৃতি সম্পর্কে তোমরা জানতে পেরেছ এখন আসো আমরা দেখি বৈচিত্র্য ধর্মের ভূমিকা কি সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ভূমিকা কি আমরা জানি ধর্ম মানুষ এবং সমাজকে প্রভাবিত করে সবচেয়ে বেশি ধর্ম মানুষ এবং সমাজকে প্রভাবিত করে সবচেয়ে বেশি আমাদের দেশের প্রাচীনকালে অনেক বছর আগে থেকে এই দেশে যারা মানুষরা বাস করত তারা ছিল প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী মানে প্রকৃতির শক্তি যেমন আকাশ বাতাস চন্দ্র সূর্য বায়ু এইসবের শক্তির পূজা পাশাপাশি জীবন্ত উপাদান যেমন সাগর গাছ এইসবের পূজা করত এইসব পূজা করার এক কারণ মানুষ আগে প্রকৃতির কাছে অসহায় ছিল সেই অসহায়ত্বের মধ্যে মানুষের মনের মধ্যে একটি ভীতি স্থাপন হতো সেই ভীতির কারণে মানুষ তাদেরকে আরাধনা করত তাদের পূজা করত তাদের কাছে বশ্যতা স্বীকার করত এই জন্য সূর্য উঠলে বিপদ অন্ধকারে যখন সূর্য উঠে তখন তার বিপদগুলো কমে যায় তখন মানুষ মনে করে সূর্যের একটা শক্তি আছে পূজা করতে শুরু করে তারপরে বাতাস ছাড়া মানুষ বাঁচে না কিন্তু সেই বাতাস এক সময় ঘূর্ণিঝড় বা ভয়ঙ্কর দুর্যোগের রূপ নেয় তখন মানুষ বিপদে পড়ে প্রাণহানির সৃষ্টি হয় এই বাতাসকে হ্যাঁ এই শক্তির অজানা কারণকে
তখন জানতো না, তখন মানুষ কী করতো, তাকে বসে রাখার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য পূজা করত। এইভাবেই শক্তির পূজার সৃষ্টি হয় প্রাচীনকালে, সাথে সাথে বিভিন্ন দেবদেবীর পূজার সৃষ্টি হয়। এরপরে আর্যরা যখন এদেশে আসে, আর্যরা এদেশে এসে বৈদিক ধর্ম সৃষ্টির সাথে সাথেই বিভিন্ন মূর্তি, অলঙ্কার এবং পট এগুলোর মাধ্যমে এগুলো পূজার বা আরতি এগুলোর বন্দনা শুরু, মন্ত্র, ভক্তি গীতি আরও আছে, মন্ত্রগীতি এইসবের মাধ্যমে শুরু করে, যা বর্তমান হিন্দু সমাজে অনেক ক্ষেত্রে প্রচলিত। বাংলায় এক সময়, বাংলায় আসলে প্রাচীনকালে ছিল ছোট ছোট জনপদ, সেগুলো আস্তে আস্তে এক হয়ে বাংলার সৃষ্টি হয়। সেই বাংলায় এক সময় আসে পাল বংশ। পাল বংশরা ছিল বৌদ্ধ ধর্মের অবলম্বী, তারা বৌদ্ধ ধর্ম প্রচার করে এবং গৌতম বুদ্ধের এই দেশের জনগোষ্ঠীর কিছু অংশ বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়। তারা বৌদ্ধ ধর্মের জন্ম এবং বুদ্ধত্ব লাভ এইসব অনুষ্ঠান, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এইসব অনুষ্ঠান জাঁকজমকভাবে পূরণ করে এবং বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের মধ্যে একটা ধর্মের সৃষ্টি হয়, একটা সংস্কৃতির সৃষ্টি হয়। তারপর মধ্যযুগে পালযুগের পরে আসে সেন বংশ, তারাও দাক্ষিণাত্যের উত্তর ভারতের লোক, তারাই দেশে এসে হিন্দু ধর্ম আবার প্রচলিত করে। এই হিন্দু ধর্ম প্রচলিত করার পর বল্লাল সেন তিনটা চারটা ভাগে বিভক্ত করে, বর্ণভেদ প্রথা। এই চারটা বর্ণে ব্রাহ্মণ্যবাদী, ব্রাহ্মণরা সবচেয়ে শ্রেষ্ঠ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটা ভাগে ভাগ করে। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই দুই গোষ্ঠী, দুই সম্প্রদায় ছিল উঁচু বর্ণের, আর বাকি দুইজন ছিল নিম্ন, সবচেয়ে বৈশ্যরা হইল নিম্নবর্ণের। এই নিম্নবর্ণের মানুষরা বিভিন্ন কারণে অকারণে অন্যায় অত্যাচারে উচ্চবর্ণের মানুষ দ্বারা অত্যাচারিত হতো, তাদের মনে ক্ষোভ ছিল। এই ক্ষোভের কারণেই এদেশে সুফি সাধক আসলো এবং তারা ইসলাম ধর্ম প্রচার করলো। এই ইসলাম ধর্ম সাম্যতার কারণে নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম ধর্মের দীক্ষিত হতে লাগলো। এভাবে আস্তে আস্তে মধ্যযুগে যখন তুরস্ক, ইরাক, ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভাগ্যহীন সেনাপতিরা এদেশে এসে শাসন করতে থাকে, তখন তারা ইসলাম ধর্মের ব্যাপক প্রচার করে এবং এই দেশে বিশাল সংখ্যাগরিষ্ঠ লোক হিসাবে, ধর্ম হিসাবে ইসলাম প্রতিষ্ঠিত করে। সেই ইসলাম ধর্মের ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান এগুলো একটা বৈচিত্র্যের সৃষ্টি করে এবং আলাদা একটা ধর্মের অস্তিত্বের সৃষ্টি করে। এরপর ইউরোপীয় শক্তির এদেশে আসে, ইংরেজরা আসে, ইংরেজরা খ্রিস্টান ধর্ম প্রচার করে, এদেশের মানুষ কিছু মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, তারা খ্রিস্টান ধর্মের বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান পালন করে। এভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মের সংস্কৃতি এবং ধর্মের বিষয়গুলো পালন করেও একসাথে বসবাস করে আসছে এদেশে, শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এদেশে। এভাবে আমাদের এদেশে ধর্মীয় বৈচিত্র্যের সৃষ্টি হয়। এবার ভাষার বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, আমরা ভাষার বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্যটা কীভাবে সৃষ্টি হয়। এখানকার বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, এদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলে। তাছাড়া কিছু কিছু আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, খাসিয়া প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজস্ব ভাষায় কথা বলে এবং তাদের স্বতন্ত্র ভাষা আছে। সেই ভাষার সাথে বিভিন্ন দেশের আরব, তারপরে তুরস্ক, তুর্কি, ফার্সি, ইংরেজি ভাষার সংমিশ্রণে বাংলা ভাষার সমৃদ্ধ করে এবং বাংলা ভাষায় এইসব ভাষা বিভিন্ন ভাষা ঢুকে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে, তাই বাংলা ভাষায় বিভিন্ন ভাষার সমৃদ্ধ বৈচিত্র্যতা দেখা দেয়। তারপর আসো সাম্প্রদায়ের বিচারে
সাংস্কৃতিক বৈচিত্র্য। সম্প্রদায়ের বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য কি? আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন বসবাস করে আসছে, হ্যাঁ, সহ অবস্থান করে আসছে, এবং যার যার ধর্ম সে সে পালন করছে, যার যার উৎসব আলাদা আলাদা উৎসব পালন করছে। তারপরও সাম্প্রদায়িক কিছু অনুষ্ঠান সকলের জন্য, আবার কিছু অনুষ্ঠান এক এক সম্প্রদায়ের জন্য, এক এক ধর্মের জন্য আলাদা আলাদা। এরপরও আমরা সামাজিক জীবনযাপনের বিভিন্নতার সৃষ্টি হয়, ধর্মের কারণে, এবং ধর্ম ছাড়া সামাজিক আচার অনুষ্ঠান এবং নিয়মকানুন প্রত্যেকের আলাদা আলাদা থাকে। ধর্মীয় আচার অনুষ্ঠান প্রথা এক এক সম্প্রদায়ের এক এক রকম হলো। কিছু কিছু সম্প্রদায় কিছু কিছু উৎসব আছে যা মানুষ একত্রে, সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একত্রে পালন করে, এবং মানুষ বিভিন্ন সম্প্রদায়ের হলেও আমরা একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করি। এটাই আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যতার উল্লেখযোগ্য নিদর্শন। এরপরে আমরা বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ, বিচিত্র মানে বিভিন্ন রকম সংস্কৃতি। আমাদের ধর্ম, বর্ণ এবং উপজাত আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব সব সংস্কৃতি আছে। তাছাড়া আমাদের যে নবান্ন উৎসব, বৈশাখী উৎসব, হালকাতা, এইসব উৎসবগুলো আমাদের সকল সম্প্রদায়ের সকল মানুষের উৎসবগুলো অনুষ্ঠানে আমরা পালন করে থাকি। এক এক সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে অন্য সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। এক এক সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠান আরেক সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় অনেক সময়। একইভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যার যার সংস্কৃতি আলাদা আলাদাভাবে পরিচয় ধারণ রাখতে পারে না। এক দীর্ঘদিন একসাথে চলার পর এক সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয় আরেক সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে প্রবেশ করে, এবং কোনো সংস্কৃতিকে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা যায় না। পাশাপাশি চলতে গিয়ে এক সংস্কৃতির সাথে আরেক সংস্কৃতির সংমিশ্রণ ঘটে। খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, উৎসব, প্রথা ইত্যাদি ধর্মপালনে সংমিশ্রণ ঘটে। এভাবে সংমিশ্রণকৃত ধর্ম সংস্কৃতিকে আমরা বলতে পারি বাংলাদেশের সংস্কৃতি। এটাই আমাদের বাংলাদেশের সংস্কৃতি। বিভিন্ন ধর্মের সংমিশ্রণ এবং বিভিন্ন ধর্মের উৎসব মিলেই বাংলাদেশের সংস্কৃতি গড়ে উঠে। আমাদের সংস্কৃতি হলো সকলের সাম্যের সংস্কৃতি এবং সুন্দর একসাথে চলার সংস্কৃতি। আশা করি তোমরা যখন তোমরা অ্যাসাইনমেন্ট নিবে, তোমরা এই বিষয়গুলো আরও পড়বে বই থেকে, বারবার পড়ে নিজে বুঝে উপলব্ধি করে তারপর তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে। মনে রাখবে, এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের এ প্লাস, এ গ্রেড, গ্রেড অনুসরণ করা হবে, মূল্যায়ন করা হবে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য। আশা করি আগামী বৃহস্পতিবার আবার পার্ট 2 নিয়ে আসব। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এখানেই শেষ করলাম আজকে।